সারা দেশে 2716টি মনোনয়নপত্রের মধ্যে 1985টি মনোনয়নপত্রকে বৈধ ও 731টিকে অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকার 20টি সংসদীয় আসনে 234 প্রার্থীর মধ্যে 156 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা। বাতিল করা হয়েছে 82 জনের মনোনয়ন। তবে প্রার্থীরা চাইলে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। তামজিদ সুমনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন শফিক শাহিন। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে 11 জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে 3 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা। এই আসনে নৌকার প্রতীক নিয়ে লড়াই করছেন চলচ্চিত্র নায়ক ফেরদৌস। যাদের মনোনয়ন বাতিল হলো তাদের জন্য মন খারাপের কথা জানালেন আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস। আপিল করার সুযোগ আছে এবং যে সমস্ত কারণে বাতিল করা হয়েছে সেগুলো যদি সম্পূর্ণ করেন তারা আসবেন, তাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। ঢাকা 15 আসনে 8 প্রার্থীর প্রত্যেকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা মহানগরের 15টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র 188 জন মনোনয়নপত্র জমা দেন, তাদের মধ্যে 124 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে 64 জনের। কারণ দেখালো আমি ধানমন্ডি মানে ঢাকা 10-এর বাসিন্দা নই এবং প্রস্তাবকারীর নামটা ভুলছিল। কোন ব্রাক ব্যাংক শাখার জামিনদার হয়েছি, সেই জামিনদার হিসাবে আমার মনোনয়নপত্র বাতিল এবারও করেছে। অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন ঢাকা 14 আসন থেকে। আনন্দ উৎসবের মধ্যে দিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটারদের উপস্থিতিতেই আমি বিশ্বাস করি 7 তারিখে একটা জাগরণ সৃষ্টি। কি কারণে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হলো এবং করণীয় কি, সেই বিষয়ে ব্যাখ্যা দেন ঢাকা মহানগর রিটার্নিং কর্মকর্তা। 15টি ঋণখেলাপি, 29টি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের, তার সেই সমর্থনের বিষয়টা না থাকার এবং পর্যাপ্ত কাগজপত্র না থাকার কারণে স্বতন্ত্র প্রার্থীদেরটা বাতিল। এদিকে ঢাকা জেলার 5টি নির্বাচনী আসনে 46 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন, 32 জনের প্রার্থিতা বৈধ এবং 14 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা। বিএনপি অংশগ্রহণ না করলে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না সেটা কিন্তু আমি একমত নয়। প্রতিযোগিতা থাকবেই, প্রতিযোগিতা করে জনগণের ভালোবাসা, জনগণের সমর্থন যার বেশি আছে সেই ভোটে বিজয়ী হবে। রিটার্নিং কর্মকর্তা জানান যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তারা চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। 46টির ভেতরে 12টি মনোনয়নপত্র বিভিন্ন ত্রুটিজনিত কারণে এটি বাতিল করা হয়েছে। ঢাকা জেলার 20টি আসনের মধ্যে মনোনয়নপত্র তুলেছিলেন 234 জন, বাতিল হল 82 জনের। যাদের বাতিল করা হলো তারা চাইলে 5 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবেন। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে গোপালগঞ্জ 3 আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল করা হয়েছে বরিশাল 4 আসনের আওয়ামী লীগের প্রার্থী ডক্টর শাম্মী আহমেদের মনোনয়নপত্র। এছাড়াও অনেকের প্রার্থিতা বাতিল ও স্থগিত করা হয়েছে। ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ 3 আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে 8 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আয়কর রিটার্ন জমা না দেয়া, হলফনামায় তথ্য গোপন ও 1% ভোটারের স্বাক্ষর না মেলায় 3 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে বরিশাল 4 আসনে আওয়ামী লীগের প্রার্থী ডক্টর শাম্মী আহমেদের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। আর স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বরিশাল 4 আসনে জনাব শাম্মী আহমেদ তার দ্বৈত নাগরিকত্ব থাকায় সংবিধানের 66 অনুচ্ছেদের বিধান অনুযায়ী তার মনোনয়নটি বাতিল করা হয়েছে। হবিগঞ্জ 4 আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর মনোনয়নও বৈধ হয়েছে।
ফরিদপুর 4 আসনে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের মনোনয়ন বৈধ হয়েছে। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর মনোনয়নও বৈধ হয়েছে। এদিকে ফরিদপুর 3 আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী একে আজাদের মনোনয়নও বৈধ হয়েছে। চাঁদপুর 1 আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এনবিআর চেয়ারম্যান গোলাম রহমান সহ 5 জনের মনোনয়নপত্র বাতিল এবং 2 আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহ আলম সরকারের মনোনয়ন স্থগিত করা হয়েছে। বাকি 6 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মাগুরা 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান ও মাগুরা 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী বীরেন শিকদার সহ 12 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বগুড়ার 7টি আসনে মোট 89 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই বাছাই শেষে 60 জনের মনোনয়ন বৈধ এবং 28 জনের মনোনয়ন বাতিল, এছাড়াও একজনের স্থগিত করা হয়েছে। খুলনার 53 প্রার্থীর মধ্যে 28 জনের মনোনয়ন বাতিল এবং 24টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পটুয়াখালী 1 আসনে জাতীয় পার্টির কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার সহ 23 জনের মনোনয়ন বৈধ, 4 জনের বাতিল এবং 1 জনের স্থগিত করা হয়েছে। ওয়ালিউল্লাহ আলী, এনটিভি নিউজ ডেস্ক। 731টি অবৈধ ঘোষিত মনোনয়নের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুরু হচ্ছে মঙ্গলবার। এই আপিল দায়েরের 10টি অঞ্চলে 4 দিন আবেদন করার পর শুনানি শুরু হবে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, 47 জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইতোমধ্যে বদলি করা হয়েছে। 8 তারিখ থেকে শুরু হবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সারা দেশে 2,716টি মনোনয়নের মধ্যে যাচাই বাছাই শেষে ঋণ খেলাপি, পানি বিদ্যুৎ সহ সরকারি বিল খেলাপি, স্বাক্ষর জাল এবং 1% কম জনসমর্থনের কারণ দেখিয়ে রিটার্নিং অফিসাররা 7 শতাধিক মনোনয়ন বাতিল করে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা সহ 10টি অঞ্চলে আপিল জমা নেওয়া হবে। 1% স্বাক্ষর সংক্রান্ত বিষয়ে জটিলতার কারণে অনেক মনোনয়নের মধ্যে বাতিল আছে। বাতিল হতে পারে ঋণ খেলাপি হওয়ার কারণে, বাতিল হতে পারে বিল খেলাপি হওয়ার কারণে, বাতিল হতে পারে দ্বৈত নাগরিকত্বের কারণে। 10 ডিসেম্বর থেকে 5 দিন আপিল শুনানি হবে জানিয়ে ইসির অতিরিক্ত সচিব বলেন, নির্বাচন সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে ইউএনএদের মধ্যে 47 জনকে বদলির প্রস্তাবনায় সম্মতি জানিয়েছে ইসি। ওসিদের বদলি শুরু হবে 8 ডিসেম্বরের পরে। 1 বছরের বেশি সময় ধরে যারা ইউএনএর দায়িত্ব পালন করছে তাদেরকে একটু রদ বদলের জন্য আমরা সেই তালিকা তৈরি করতে বলেছি এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে ইতিমধ্যে আমরা বলে দিয়েছি। নির্বাচন অবাধ সুষ্ঠু করার সাথে তাদের নির্দেশনাটা বাস্তবায়ন করা। এটা প্রাথমিক পর্যায়ে তারা 47 জন ইউএনওর তালিকা পাঠিয়েছিল, সেটা কমিশন যাচাই বাছাই করে তাদের বদলি প্রস্তাব অনুমোদন দিয়েছে। নির্বাচন কমিশনের ইচ্ছে অনুসারে চট্টগ্রাম বিভাগের 8 জন, ঢাকা বিভাগে 13 জন, বরিশাল বিভাগে 2 জন, খুলনায় 4 জন, ময়মনসিংহে 6 জন, সিলেটে 6 জন, রাজশাহীতে 6 জন এবং রংপুর বিভাগে 2 জন উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি করা হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, দলীয় যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা চাইলে আপিল করতে পারেন, তবে তাদের জন্য অনিয়ম করে পক্ষপাত দুষ্ট হবে না আওয়ামী লীগ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মকসুমুল হাসান। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং সমসাময়িক দেশের রাজনীতি নিয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, নির্বাচিত সরকার হিসেবে আওয়ামী লীগ নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করবে, অনির্বাচিত কারো কাছে নয়। দেশে বর্তমানে উৎসব মুখর নির্বাচনী পরিবেশ বিরাজ করছে দাবি করে তিনি বলেন, বহির্বিশ্ব দেখছে নির্বাচনকে কেন্দ্র করে দেশে শান্তিপূর্ণ পরিবেশ। আমাদের বিদেশি বন্ধুরাও বুঝতে পেরেছেন যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। বিএনপি চোরাগোপ্তা হামলা করছে, নাশকতা চালাচ্ছে নির্বাচনকে পণ্ড করতে, এমন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করলে তা প্রতিহত করা হবে। ভোট কেন্দ্রে বাধা দিয়ে এইসব নাশকতা করে জনগণকে ভোট কেন্দ্রে আসা থেকে বিরত রাখা সম্ভব হবে না। এ ধরনের বাধা যদি বেশি হয় তাহলে জনগণই প্রতিহত করবে।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যাচাই বাছাই শেষে দলীয় যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা আইন অনুযায়ী পদক্ষেপ নিতে পারেন। তারা অ্যাপিল করতে পারে, অ্যাপিল যদি না টেকে আমাদের কিছু করার নেই। এখানে আমরা কারো পক্ষে এখানে কাউকে চাপ প্রয়োগ করতে যাবো না, জমুকে দিতেই হবে। কেউ যদি নিয়মের বাইরে গিয়ে বাদ পড়ে, নির্বাচন কমিশন যদি মনে করে, আর তারা যদি এর বিরুদ্ধে অ্যাপিলও করে, অ্যাপিলেও যদি তাদের আবেদন না টেকে, সে অবস্থা আমরা তো কারো পক্ষপাতিত্ব করি। অন্য আরেক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, 10 ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করার জন্য আওয়ামী লীগ অনুমতি চেয়েছে, কিন্তু এটি কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়। মানবাধিকার দিবসে আমরা তো নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছি, আমরা সমাবেশ করতে চাই, এখানে পাল্টাপাল্টি। ব্রিফিংয়ে কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে 14 দলীয় জোটের সাথে আওয়ামী লীগ আসন ভাগাভাগি করবে, তবে যেসব জায়গায় বিজয়ী হওয়ার মতো দলীয় প্রার্থী আছে সেখানে ছাড় দিতে চায় না আওয়ামী লীগ। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট 14 দলের নেতাদের বৈঠক চলছে। সন্ধ্যায় গণভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট শরিকদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। এরই মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। 14 দলের শরিকদের সঙ্গে গত 3টি সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগ। জোটের অন্যান্য দলের সিংহভাগ প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন। এবারের ভোটেও নৌকা প্রতীকে আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে ভোট করার কথা জানিয়ে 14 দলের 6টি দল নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে নদীকে বাঁচাতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীর দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধ ও নাব্যতা রক্ষা শীর্ষক সমীক্ষা প্রতিবেদন অবলোকন করে এমন নির্দেশনা দেন তিনি। জানাচ্ছেন রকনউদ্দিন। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধ ও নাব্যতা রক্ষার জন্য সমীক্ষা প্রতিবেদন উপস্থাপনা অবলোকন ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ বিষয়ক সভা। সেখানে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্যই নদীকে টিকিয়ে রাখতে হবে। আমাদের বাংলাদেশটা কিন্তু টিকে থাকাটা নির্ভর করে এই নদীর উপর। নদীও যেন বাংলাদেশকে টিকে রাখার সেই শিরা উপশিরায় প্রবাহমান সেই আমাদের রক্তধারা যেটা আমাদের শরীরকে বাঁচায়, ঠিক বাংলাদেশকেও কিন্তু বাঁচায় এই পানি এবং নদী। এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। যখনই পরিকল্পনা নেবেন, শুধু ঢাকা সাথে সাথে ঢাকার নদীগুলির সাথে সাথে আমাদের কিন্তু এপার ওপার দুই পারই এখন ডেভেলপ হচ্ছে, এটাও মাথায় রাখতে হবে। যে দুই দিকটা চিন্তা করেই কিন্তু আমাদের প্ল্যানটা করতে হবে। যে কোনো পরিকল্পনায় বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে নদীর দূষণ রোধ করতেও নির্দেশনা দেন শেখ হাসিনা। আমাদের যে কোনো পরিকল্পনা করি না কেন, সেখানে বর্জ্য ব্যবস্থাপনা এবং পানির প্রবাহমান ঠিক থাকা, নদীগুলি ড্রেজিং করা এবং নদীর নাব্যতা না, সেই ব্যবস্থাটা আমাদের নেওয়া দরকার। তা আমি মনে করি আমাদের এই 4টা নদীর এটা এখানে আমরা দূষণমুক্ত যদি করতে পারি, ইন্ডাস্ট্রির বর্জ্যটা যাতে না যায় সেটাকে ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে ওইভাবে যে অনেকগুলি করে দেওয়া, তাহলে আমার মনে হয় আমরা সফল হতে পারবো। আর এই বেটে বেটে ব্রিজগুলির একটু উঁচু করে দেওয়া আর নদী ড্রেজিং করে দেওয়া, আমাদের নদী বাঁচাতেই হবে, বাংলাদেশ বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে। বন্যা ঠেকিয়ে নয়, পানির সাথে বসবাস করার উপযোগী পরিকল্পনা গ্রহণেরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। কারাবন্দি যশোর জেলা যুবদলের সহসভাপতি আমিনুর রহমান মধুকে হাতকড়া ও ডান্ডা বেড়ি পরিয়ে হাসপাতালে ভর্তি করানো কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে মধুকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। গত 29 নভেম্বর কারাবন্দী যশোর জেলা যুবদল নেতা আমিনুর রহমান মধুকে অসুস্থ অবস্থায় হাতকড়া ও ডান্ডা বেড়ি পরিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তার স্ত্রী হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি শেষে আদালত আদেশের জন্য
সোমবার দিন ধার্য করেছিল। কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুল ইস্যু করেছেন এবং আমিনুর রহমান মধুর পর্যাপ্ত এবং সম্পূর্ণ চিকিৎসা সেবা দেওয়ার জন্যে নির্দেশনা দিয়েছেন। যারা সরকার বিরোধী রাজনৈতিক মত এবং পথের আছে তাদেরকে এইভাবেই রাষ্ট্রীয়ভাবে নিগৃহীত করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে এবং এই আমিরুর রহমান মধু হচ্ছেন এই রাষ্ট্রীয় নিপীড়নের একটা জ্বলন্ত দৃষ্টান্ত। রাজনৈতিক কারণে বন্দি বিএনপি নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। বিকেলে রাজধানীর তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৈমুর বলেন, সন্ত্রাসে জড়িত সুনির্দিষ্ট আসামি ছাড়া বিরোধী নেতাদের রাজবন্দির মর্যাদা দিতে হবে। তিনি আরও বলেন, সরকারের দয়ায় নয় বরং জনগণের উপর নির্ভর করেই নির্বাচন করছে তৃণমূল বিএনপি। এখনও কোথাও তৃণমূল প্রার্থীদের ওপর হামলার খবর পাওয়া যায়নি উল্লেখ করে তৈমুর বলেন, হামলা হলে তার রুখে দাঁড়াবে তৃণমূল বিএনপি। এছাড়া কাগজপত্রের ত্রুটির কারণে বাতিল হওয়া প্রার্থীদের আবেদন পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তৃণমূল মহাসচিব। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।